এভরিওয়ান, আমি আদ্রিতা আর আমার সাথে আছে আমার বান্ধবী মানু। আর আজকে আমরা করতে চলেছি একটা মজাদার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। আর মানুর হাতে অলরেডি চ্যালেঞ্জের জিনিস চলে এসেছে, তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা ফুচকা নিয়ে চলে এসেছি, আমরা সাজিয়েও ফেলেছি। এখন হলো চ্যালেঞ্জ হবে আমার আর মানুর। আজকে টাইমিং না, আজকে যে আগে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে সে হবে উইনার। জিততেও পারিস, আর যে হেরে যাবে তার জন্য আবারও রয়েছে পানিশমেন্ট। কি পানিশমেন্ট আমি এখনো জানি না। শেষ হোক, কে উইনার হচ্ছে না হচ্ছে, ও যদি আমার উইনার হয় আমাকে পানিশমেন্ট দেবে, আমি যদি উইনার হই ওকে পানিশমেন্ট দেবো, সেটা পরে দেখছি। আগে স্টার্ট তো করি, চলো শুরু করা যাক। চলো 1 2 3 স্টার্ট। আমি মনে বেশি নিয়ে ফেলছি ফুচকা, মানে আস্তে খা, লিপস্টিক নষ্ট হয়ে যাবে। মানে তোকে কিন্তু সেই সুন্দর লাগতেছে দেখতে, তুই বলবি না? তোকে ফুচকা খেতে ভালোবাসো এবার কমেন্টে বলো তো। অবভিয়াসলি সবাই ভালোবাসবে, অল টাইম বিউটি কুইন। আমার এতটাও ফুচকা ভালো লাগে না যতটা মোমো ভালো লাগে, তোর কোনটা বেশি? কিন্তু তুই কথা বলিস না কেন? কথা বলতে হবে তো, খেতে খেতে কথা বলতে হবে। বল কোনটা? আজিটা। আমি ওকে জিজ্ঞেস করেছি মোমো ভালো লাগে না ফুচকা ভালো, বলছে আদ্রিতা। এটা কি ভাই, বলতে কোনটা ভালো লাগে? মেয়েটাকে ভালো লাগে, মেয়েটা দুটোই ভালোবাসে তাই। আর আমাদের ক্যামেরা ধরে রেখেছে আমাদেরই একজন ভাই, তো ওকে থ্যাংক ইউ বলে দিল নাম আমার ভাই। লাইটেও আরেকজন ভাই আছে, মানুষ শেষ, খেতে পারছি না আমি। মানুষ অলরেডি শেষ, আমি খেতে পারছি না। যে হারবে সে তো শাস্তিটা জোরদার পাবে। আমি হেরে যাবো, আমার মনে হচ্ছে আমি হারবো। তোমরা বলো কে জিতবে? অবভিয়াসলি মানু জিতবে। মানু কি করে খাচ্ছে তুই এত ফুচকা? খেতে পারছি, তুই বলে খেয়ে আসছিস পুরো পেট ভর্তি করে, তাও দেখি না। ভালোবেসে দিচ্ছি, তোমরা কি খাবে ফুচকা? কেউ খাবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি খেতে পারছি না। সব শেষ, আমি হেরে গেছি, আমি আর পারবো না পানিশমেন্ট দেওয়ার জন্য। আমি পাবো আগের জন্য আমাকে লঙ্কা খাইয়েছিলাম, পরে বলছো একদম খেয়ে আমি হেরে গেছি। এখন সময় আছে, মোটে আমি এতগুলো খেতে পারবো না। তুমি নিয়েছো এতগুলো, আমি বলিনি এতগুলো সাজিয়ে দাও। আরে খাও বাবা খাও, লাইক কমেন্ট করো, তোমাদের জন্য রয়েছে ফুচকা, মানু খাওয়াবে। হেরে গেছি তো, মেনে নিলাম তবে হারলাম। আমি আর পারছি না, আমি হেরে গেলাম, মানু জিতেছে, আমি আর পারছি না। কেমন লাগলো ফুচকা খেয়ে? না খেতে হবে নাহলে হারবি তুই। এটা
টাইমিং দিলে ভালো করতাম, আমি বোকামি করছি, এতগুলো খাবার যা করে আমি হারলাম। ফাইনালি আমাদের উইনার মানু চক্রবর্তী, আমি হেরে গেছি। এবার আমি আমার জন্য পানিশমেন্ট নেই, আজকে পানিশমেন্ট নেই, আজকে পানিশমেন্ট নেই। আগের দিন ও আমাকে রসগোল্লা খাওয়ানোতে চ্যালেঞ্জ আমি হেরে গেছিলাম, তাও আমাকে লঙ্কা খাইয়েছিল আর আমি পুরো লঙ্কাটাই খেয়েছি। এবার ওকে আমি কি পানিশমেন্ট দেবো সেটা আমার ব্যাপার, দেখি কি করা যায়। কি দেওয়া যায় তোরা বলতো, কি পানিশমেন্ট? আমার জন্য অল্প বাচ্চা বাচ্চা পানিশমেন্ট, লঙ্কা নিয়েছি না, লঙ্কা 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 নিয়ে কতবার লঙ্কা খাবো বলতো, এটা অন্যরকম কর, পানিশমেন্ট অন্যরকম দে। আচ্ছা জলগুলো খেয়ে নি, আর খেতে পারছি না ভাই, এদিক ওদিক কাকে দেখছে, যাবে কাকুটা গিয়ে আলাদা ঘুমে না, এটা কোনো পানিশমেন্ট না, একজন কাকুকে এটা আমি পারবো না ভাই, এসব না, এসব এসব কোনো পানিশমেন্ট না, পাবলিক প্লেসে পরিচয় করে আসা। কোন কাকু? ঠিক আছে, কোন কাকু? ওই যে নীল কালারের যে কাকু, ফুটবল খেলতে খেলতে দেখা ওকে, ক্যামেরাটা খরচ চলে গেছে। কোথা থেকে এসছো আমাদের বাড়ি এখানে? আমি জানি না তুই কি কথা বলবি, যা কথা বলে এলো, এটা একটা বলতেই হবে, বলতেই হবে, এটাই শাস্তি। আচ্ছা ওই কাকুটা কেন আছে না, একজনের সাথে কথা বলতে চলে গেছে, এই লোকগুলোর সাথে কথা বলা তোমার ব্যাপার না, না ওনার সাথে কথা বলা আছে, কাকুটা চলে গেছে, কাকুটা অলরেডি চলে গেছে, আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি, দেখবো দা তোরই তো বলটাকে নিয়ে এদিকেই আ, হ্যাঁ চলে গেছে, উনি আসবে আসবে একটুখানি ওয়েট, তোমরা বলো এটা একটা পানিশমেন্ট, আমি চিনি না জানি না কাউকে, ওটাই তো কথা বলতে হবে তাই না, তো ও তো ক্যামেরা ধরে যেতে হবে, তোদেরও যেতে হবে, চল আমার কোনো প্রবলেম, আমরা কেন যাব, তুমি একা যাবে, তো ক্যামেরা ধরবে তো, এখান থেকে ক্যামেরা হবে, আমার ভয়েস আসবে না, না তোমরা বলো না, শোক তুমি কথা বলবে তোমাকে দেখা যাবে, তোমার ওই অচেনা মানুষের সঙ্গে কথা বলতে হবে তাই না, পানিশমেন্ট কিভাবে কি কথা বলবে, আমি আমার বুদ্ধির কারণে এই পানিশমেন্টটা আমার ভাগ্যে পড়লো, তো তুই তো আস্তে আস্তে যা যা না, নইলে কিন্তু আরো বড় পানিশমেন্ট। এই যে মাইক আছে আমাদের সাথে যেতে হবে না, চলো না না মাইক লাগবে না, তুমি যাও যাও, আমি গিয়ে মাইক, আমি ওর সাথে কি কথা বলবো ওটা দেখতে হবে, এটা তোমার ব্যাপার, এবার যাও, আমি 10 গুনবো তার মধ্যে যেতে হবে, নইলে কিন্তু তুমি আরো বড় শাস্তি পাবে। 1 2 3 4 5 6 7 8 ফাইনালি গাইস আমি ওনার সাথে কথা বলে এসেছি, উনি জলদাপাড়া এসেছেন ঘুরতে শিলিগুড়ি থেকে, ওনার সাথে কথা বললাম বেশ ভালো লাগলো, আর পানিশমেন্ট ডান হয়ে গেছে, তাও তো নেক্সট পানিশমেন্ট ওকে আমি দিব, তাও তো আমি জিতব, লঙ্কা খাওয়াইনি না, আগের দিন আমাকে লঙ্কা খাইয়ে যা অবস্থা করেছিল হয়ে গেছে। আচ্ছা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পানিশমেন্টটা কেমন লাগলো সেটাও জানাবে, প্রথমে বলেছিল একজনকে আই লাভ ইউ বলতে, ওহ মাই গড, তাও একজন কাকুকে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করো, এই ভিডিওটা মানু চক্রবর্তী চ্যানেলেও আসছে আর ওর চ্যানেলেও আসবে, আমাদের দুজনকে সাপোর্ট করো, আর তোমাদের এই কন্টেন্ট গুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, নেক্সট কি চ্যালেঞ্জ করলে ভালো হয় সেটাও জানিও, আর কি পানিশমেন্ট রাখা যায় মানুর জন্য সেটাও অবশ্যই জানাবে। তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নেক্সট কি চ্যালেঞ্জ রাখলে ভালো হয় সেটাও অবশ্যই কমেন্টে জানিও, আর পানিশমেন্ট কি রাখবো সেটাও জানাতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস।